জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গঙ্গা ভাঙন রোধে বালির বস্তার ভিতরে রয়েছে মাটি। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক সরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসারগঞ্জ থানার মহেশটোলা ঘনশ্যামপুর এলাকায়। বুধবার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙন রোধে বালির বস্তা ফেলা হচ্ছে। অন্যান্য দিনের মতো বুধবার সকালেও ফেলা হচ্ছিল বালির বস্তা, কিন্তু অভিযোগ বালির বস্তার ভিতরে বালি নয়, থাকছে মাটি। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি বালির কন্ট্রাক্টররা। বস্তায় তো নৌকাতে করে এলো, নৌকাতে করে এসে একটা বস্তা ওদের কাছ থেকে নিলাম, দেখি দাদা একটা বস্তা গেলো, বস্তাতে বালি আছে কি কি আছে দেখি, তার মধ্যে দেখছি সব মাটি মাটি, মানে বালির কোনো ই নাই, ছাট্টাই নাই, সব মাটি। আর লোককে বলছে কি বালি ফেলছি, কিন্তু বালি তো না, মাটি ফেললে কি আর থাকবে, গলেতে তো যাবে না। ঠিকাদার এসেছিল, ও তো পালালো, মানে আমাদের এখানকার যে সব নেতা মন্ত্রী আছে কিনা, ওরা চুরি চামারি করে খাচ্ছে তো এগুলো গরিব মানুষদের কাছে। এদিকে বালির বস্তার ভিতরে মাটি থাকার বিষয়টি নিয়ে শামসারগঞ্জের ভিডিও সুজিত চন্দ্র লদ জানান, বিষয়টি জানা ছিল না, আপনাদের মাধ্যমে খবর পেলাম, আমি খতিয়ে দেখছি। মাটির বস্তা তো কোনো গল্পই হয় না সাধারণতভাবে, কিন্তু টাকাটা তো মারতে হবে, টাকাটা তো মানে কি কী করে পদস্থ করতে হবে, নিজের মানে কি ভরণ পোষণটা কীভাবে মানে কি স্বজন পোষণটা করা যাবে সেটা তো পরিকল্পনা করতে হবে, সেটাই কিন্তু তাদের পরিকল্পনা। বালি দেখাচ্ছে আর মাটি ফেলছে।